ওম নম ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ 6 অগ্রহায়ণ, 23শে নভেম্বর, বৃহস্পতিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে দেব উত্থান একাদশী। দীর্ঘ চতুর্মাস পর আজকের দিনেই ভগবান শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রা থেকে জাগরিত হতে চলেছেন। সেই কারণেই এই একাদশীর নাম দেব উত্থান একাদশী। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী থেকে ভগবান শ্রীবিষ্ণু নিদ্রা বিভূত হন, অর্থাৎ ক্ষীরসাগরে যোগ নিদ্রায় যান। এবং দীর্ঘ 4 মাস পর এই কার্তিক শুক্লা একাদশী তিথিতেই তিনি জাগরিত হন। বন্ধুরা, এই কারণে এই একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। যদি এই একাদশী পালন করতে পারেন তাহলে তো খুবই ভালো, আর যদি কোনো কারণে এই একাদশী পালন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আজকের দিনে দেব উত্থান একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, লক্ষ্মীবার বৃহস্পতিবারে এই দেব উত্থানী একাদশী পড়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। তাই আজ একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন, একবার হলেও শ্রবণ করুন এই দেব উত্থান একাদশীর ব্রতকথা। যতবার আপনি এটি শ্রবণ করবেন ততবার ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় পরম শান্তি লাভ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছে ভগবান শ্রীবিষ্ণুর দেব উত্থান একাদশী ব্রতকথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল পান এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ,
বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই থাকে না। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান ইত্যাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফলে হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন, ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, এই একাদশীতে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা অন্যতম কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই একাদশী তিথিতে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করেন। এই একাদশীতে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই একাদশীতে বহু ফল, মূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই একাদশী তিথিতে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। এমনকি যিনি এই একাদশীর সময় এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা একাদশীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। একাদশী যদি করতে চান তাহলে আজ বৃহস্পতিবার সম্পন্ন করুন এবং একাদশীর পারণ ক্রিয়া পরের দিন শুক্রবার 9:36 মধ্যে সম্পন্ন করুন। একাদশী পালন করতে না পারলে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।